সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ হচ্ছে 23 জুন 2024, রোজ রবিবার। আজকে চলে এসেছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। এই হাটটা হচ্ছে প্রতি রবিবার করে চলে, সপ্তাহে একদিন। প্রিয় দর্শক, এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে হলুদ, শুকনা হলুদ না, তবে হচ্ছে কাঁচা হলুদের বাজার দর জানানোর চেষ্টা করব। আজকে কাঁচা হলুদের দরদাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। হলুদ কার ভাই এটা, কাঁচা হলুদ আপনার? আচ্ছা, বীজ নাকি এটা? হ্যাঁ, কি জাতের বীজ এটা? বীজ হলুদ। হ্যাঁ, পাপনাইয়া। পাপনাইয়া, পাপনা, পাপনা জাতের হলুদ। পাপনাইয়া, পাপনাইয়া হলুদ। হ্যাঁ। আচ্ছা, কেমন এগুলো কোয়ালিটি? এগুলো সবথেকে ভালো কোয়ালিটির হলুদ। সবচেয়ে ভালো কোয়ালিটি হলুদের বীজ। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন? 5000 টাকা মন। 5000 টাকা মন চাচ্ছেন? হ্যাঁ। আর বিক্রি কত করে করছেন? বিক্রি করছেন 4500। 4500-4600 বিক্রি করছেন, তাই না? আচ্ছা, এই হচ্ছে হলুদের বাজার। তবে অন্যান্য হাটের তুলনায় মনে হচ্ছে হলুদের দাম বেশি নাকি? ভালো হলুদের ভালো দাম, ভালো হলুদ আছে। 3500 টাকার হলুদ আছে, 3500 টাকা দামেরও আছে না? আচ্ছা, এটা হচ্ছে সর্বোচ্চ বাজার। ওনারা বলছে 5000 টাকা চাওয়া দাম, 4500-4600 হলে বিক্রি করছেন, তাই না? গত হাটে 5200 গেছিল। আচ্ছা, গত হাটের বাজার ছিল বেশি, আজকে উনি বলতেছে দাম কম। 5000 টাকা চাওয়া দাম, 4500-4600 হলে বিক্রি করছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই যে এগুলো সব বীজ হলুদ, কাঁচা হলুদ রাখা আছে। এই যে এখানে অনেক হলুদ রাখা আছে, আপনাদেরকে দেখাই, আপনারা একটু লক্ষ্য করেন। আচ্ছা, এটা কার ভাই? আচ্ছা, বীজ তো নাকি এটা? আচ্ছা, কেমন দাম চাচ্ছেন ভাই মন? বিক্রি করলেন কত দিয়ে? 115 টাকা কেজি। 4600 টাকা মন হচ্ছে, তাই না? আচ্ছা, 4600 টাকা মন বিক্রি করছে। হলুদের বাজার বেশি না কম কাকা? এখন বেশি। বেশি না? বেশি। হলুদের বাজার বেশি। এগুলো কি মথা নাকি? মুঠি বই। আচ্ছা, এগুলোর দাম কেমন চাচ্ছেন ভাই? 4000 টাকা। হাইব্রিড হলুদ 4000 টাকা মন চাওয়া দাম নাকি? না, বিক্রি হচ্ছে, বিক্রি 4000 হচ্ছে। আচ্ছা, বিক্রি হচ্ছে 4000। ফলন বেশি হয়, হাইব্রিড যাতে ফলন বেশি হয়। ঠিক আছে, কেমন দাম চাচ্ছেন আজকে? 4000-4500-4300 বাজারে যাচ্ছে, এরকম দামে বিক্রি করছেন না? কেমন দাম চাচ্ছেন ভাই? হ্যালো ভাই, হ্যালো, কেমন দাম চাচ্ছেন? 3500 দাম চাচ্ছেন। আচ্ছা, তো দরদাম কেমন হচ্ছে? কাস্টমাররা কেমন বলছে? ঠিক নাই। আচ্ছা, 3100 দাম হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখানে একজন আছে, আমি একটু কথা বলি। আচ্ছা, বীজ নাকি? হ্যাঁ, বীজ। এগুলো কাঁচা হলুদ কেমন দাম চাচ্ছেন? 5000 দাম চাচ্ছেন? 5000 উনি দাম চাচ্ছে। কাস্টমাররা কেমন বলেছে দাম? 4400-4500 বলেছে। আচ্ছা, 4400-4500 এই হলুদটার দাম হয়েছে। দর্শক, হলুদের বাজার হচ্ছে 4400-4500 করে বিক্রি হচ্ছে, ওনাদের চাওয়া দাম হচ্ছে 5000 টাকা। এখানকার বাজারটা আমি হচ্ছে দেখাচ্ছি, এখানেও হলুদ রয়েছে অনেক। ভাই, হলুদ গুলো আপনার? হ্যাঁ। আচ্ছা, এটার কোয়ালিটি কেমন হবে ভাই? এগুলো কি জাতের? এটা আপনার? আপনার জাতের। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন আজকে? 4500 টাকা দাম চাচ্ছেন। আর হাটে দাম কেমন হচ্ছে মোটামুটি? মোটামুটি আপনার এক থেকে একটু ভালো মানেরও আছে, 5000। ভালো মানের? ভালো মানের কোনটা একটু দেখাবেন। ভালো মানের আমার কাছে নাই। আচ্ছা, ভালো মানের মিডিয়াম আর কি।
মিডিয়াম ভালো মানেরটা ওনার কাছে নাই, তবে এগুলোর বাজার যাচ্ছে চার সাড়ে চার এরকম বাজার যাচ্ছে। আচ্ছা মোথা টাকার আপনার নাকি? মোথা আপনার মোথাগুলো কেমন দাম চাচ্ছেন? দুইটা তো একই, চাওয়া দাম 4,038। বিক্রি কত করে করছেন ভাই? এরকম দাম, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এই যে এখানে দেখছি মোথা হলুদ অনেকটাই রাখা আছে জড়ো করে। বড় ভাই হলুদ আপনার? আচ্ছা বীজ হলুদ তো, কি জাতের এটা? পাবনাই ভাই, পাবনাই জাতের পাবনার হলুদ। আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই আজকে হাটে? 4,000 টাকা দাম ভাই। 4,000 টাকা দাম চাচ্ছেন? আর হাটে কেমন দাম হচ্ছে ভাই? হাটে ভাই হচ্ছে এই হলুদ 3,800-3,700 বিক্রি হচ্ছে ভাই। 3,800-3,700 এটা বিক্রি হচ্ছে হাটে না? আপনি ওরকম দাম হলে ছাড়ে দিবেন নাকি? ঠিক আছে ভাই। এগুলো কার আপনার? আচ্ছা লোক নাই। তো সুপ্রিয় দর্শক, তেবাড়িয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে কাঁচা হলুদের দরদাম জানানোর চেষ্টা করলাম। তবে ভিডিওতে আমি যা দেখলাম যে সর্বোচ্চ যেগুলো ভালো হাই কোয়ালিটি সেগুলো ওনারা দাম চাচ্ছে 5,000 টাকা করে দাম চাচ্ছে, বিক্রি করছে হাটে 4,500-4,400 টাকা। আর যেগুলো মিডিয়াম রয়েছে সেগুলো আসলে দাম অনেকটাই কম রয়েছে, 4,500-4,800 এরকম নাকি বাজার, 3,800 এরকম বাজার যাচ্ছে। তো আজকের কাঁচা হলুদের বাজার এবং দরদাম এরকমই যাচ্ছে। দেখি এখানে একটু সর্বশেষ আমি আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে বস্তার মধ্যে হলুদ রাখা আছে, কি জাতের? খুঁজে পাই না, সেটা কয় না। নেটও পাবেন, নেটও পাবেন, পাবনায় ভালো হলুদ না? আচ্ছা পাবনাইয়া ভালো হলুদ। কেমন দাম চাচ্ছেন কাকা এটা? 4,500-4,500 বিক্রি করে দিচ্ছেন, চাইছিলেন কেমন? 5,000 দাম চাইছিলেন না? আচ্ছা নেটে পাবেন। আচ্ছা আমাদের চ্যানেলের নাম হলো স্বপ্ন আশাফুল ব্লগস নাটোর, এই নাম দিয়ে যদি সার্চ দেওয়া যায় পাওয়া যাবেন। মোবাইল যদি থাকে আমি দেখাই দিব। সুপ্রিয় দর্শক, কাঁচা হলুদের বাজার দর আজকে এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে আজ ছিল হচ্ছে 23 জুন 2024 রোজ রবিবার। আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে।